আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন সেট পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি 24 ঘণ্টারও বেশি সময় ধরে তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিনার পার্কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। রাজ্য সরকার লিজযুক্ত জমিকে লিজবিহীন করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রা আবার কিছুটা ঊর্ধ্বমুখী। গার্ডেন রিড জল প্রকল্পের অন্তর্গত কয়েকটি বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কার কাজের জন্য আজ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। আইএসএল এর ম্যাচে আজ এটিকে মোহনবাগান চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন 24তম স্টেট এলিজিবিলিটি পরীক্ষা সেটের আনসার কি বা উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই উত্তরপত্র মিলিয়ে দেখতে পারবেন। এই ওয়েবসাইটগুলি হল www.wbcsc.org.in এবং www.wbcsonline.in। এই আনসার কি মিলিয়ে দেখে প্রার্থীরা তাদের দেওয়া উত্তর ঠিক কি ভুল তা জানতে পারবেন। কোন রকম আপত্তি থাকলেও তারা তা ওয়েবসাইটের মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনকে জানাতে পারবেন। উল্লেখ্য, গত 8ই জানুয়ারি সেট পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার 12 দিনের মাথায় উত্তরপত্র প্রকাশ করা হল। তবে পরীক্ষার চূড়ান্ত ফল কখন ঘোষণা করা হবে সে সম্পর্কে কিছু জানায়নি রাজ্যের কলেজ সার্ভিস কমিশন। এবার প্রায় 85,000 প্রার্থী এই পরীক্ষায় বসেছিলেন। কলকাতা পুরসভার অন্তর্গত 6টি স্কুলকে পুরসভার অন্যান্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম গতকাল পুর ভবনে একথা জানিয়ে বলেন, প্রাথমিকভাবে 6টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। পুরসভার ভাড়া নেওয়া বাড়িতে ওই 6টি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, সেই সঙ্গে স্কুল ভবনের পরিস্থিতিও জরাজীর্ণ। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। অথচ স্কুলগুলো রয়েছে আনবেসারি টিচারগুলো, স্কুলগুলোকে আমরা সারাতেও পারছি না, যেহেতু টেনেন্সি স্কুল। এই স্কুলগুলোকে আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য কোন স্কুল আমাদের এই স্কুলের জন্য মিশিয়ে দেবো, মানে আমাদের যেগুলো নিজেদের সম্পত্তিতে যে স্কুলে মিশিয়ে দেবো, আর ওই স্কুলগুলোতে আমরা কলকাতা কর্পোরেশনের অন্য কোনো কাজে ছাড়ছি না। পুরসভা কলকাতার ফুটপাথ ভবঘুরেদের দখলমুক্ত করারও উদ্যোগ নিয়েছে। ফিরহাদ হাকিম বলেন, শহরে ভবঘুরেদের থাকার জন্য কালীঘাট সহ বিভিন্ন জায়গায় শেল্টার করা হয়েছে, ভবঘুরেদের সেই সব হোমেই থাকতে হবে। রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা গতকাল প্রায় 12 ঘণ্টা তল্লাশি চালান। শান্তনুবাবুর বাড়িতে রাখা ওনার গাড়িতেও এনফোর্সমেন্ট নির্দেশালয়ের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। এদিকে উত্তর শহরতলির চিনার পার্কের কাছে একটি বহুতলে তৃণমূল নেতা কুন্তল ঘোষের দুটি ফ্ল্যাটে ইডি 24 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে। গতকাল সকাল 7টায় এই তল্লাশি অভিযান শুরু হয়। কুন্তল ঘোষকেও টানা জেরা করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, যারা মানুষকে প্রতারণা করে চুরি করে পয়সা রোজগার করবে তাদের বাড়িতেই সিবিআই ও ইডি যাবে। ইসলামপুরে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। খড়গপুর আইআইটির ছাত্র ফাইজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অধিকর্তার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে গতকাল হাজিরা দেন আইআইটি খড়গপুরের অধিকর্তা ভিকে তিওয়ারি। কেন ঠিকমতো সত্য রিপোর্ট দেওয়া হচ্ছে না তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে র্যাগিং এর মতো ঘটনা বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে আইআইটি কর্তৃপক্ষকে। উল্লেখ্য, গত 14ই অক্টোবর খড়গপুর আইআইটির হস্টেলের ঘর থেকে অসমের বাসিন্দা বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের সামনে আইনজীবীদের বিক্ষোভের ঘটনায় 9 জন আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ, বিচার প্রক্রিয়াতেও তারা অংশ নেননি। হাইকোর্ট চত্বর এবং বিচারপতির বাড়ির সামনে তার নামে পোস্টার পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ বার কাউন্সিল অফ ইন্ডিয়া পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য 3 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল হাইকোর্টে। ওই কমিটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ খতিয়ে দেখেন। ওই কমিটি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে যে রিপোর্ট দিয়েছে তাতে 9 জন আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে অন্য কোন দলের ঘোষিত জোট নেই, তবে নিচু তলায় জোট হবে কিনা দল সে বিষয়ে নিশ্চিত নয়। বিজেপির দুদিনের প্রদেশ কার্যকারিণী বৈঠকের প্রথম দিনের শেষে দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার গতরাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাংবাদিকদের বলেন,
পঞ্চায়েত নির্বাচনে একেবারে নিচু তলায় কি হবে সেটা কেউ নির্ধারণ করতে পারে না, সেক্ষেত্রে পতাকারও কোনো গুরুত্ব থাকে না, একজন মানুষকে সামনে রেখেই ভোটে লড়াই হয়। তবে তৃণমূলের বিরুদ্ধে মানুষ লড়াই করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারব, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হচ্ছে, প্রচুর জয়েনিংও হবে, প্রার্থী দেওয়া নিয়ে চিন্তা করবেন না, আপনারা চিন্তা করুন সাধারণ নাগরিক প্রাণ যেন না। বিজেপির ঘোষিত কোন জোট কারোর সাথে নেই, নিচু তলায় পঞ্চায়েত লেভেলে একদম গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে সেটা কি হবে কেউ নির্ধারণ করতে পারে না, সেক্ষেত্রে পতাকারও কোনো গুরুত্ব থাকে না, একজন ব্যক্তিকে সামনে রেখে সাধারণত গ্রামের মানুষরা লড়াই করে এবং তৃণমূলের বিরুদ্ধে একত্রিত হয়ে মানুষ লড়াই করবে বলে আমার বিশ্বাস। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ হলে বিজেপি জয়লাভ করবে বলে কেন্দ্রীয় খাদ্য গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বিজেপি নেত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনা জেলা সফরের তৃতীয় দিনে গতকাল ব্যারাকপুরে সাংবাদিকদের তিনি বলেন, গত বিধানসভা ভোট নিরপেক্ষ হলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসত। মেরা আপ সব লোগো সে ভি আগ্রহ হ্যায় চুনাও নিষ্পক্ষ হোনা চাহিয়ে সবকা অধিকার হ্যায় লেকিন গুন্ডাগর্দি করকে জিতনা তো কোই ভি জিত লেতা বিধানসভা কে চুনাও মে ভি ইয়েহি উন্হোনে কিয়া। উল্লেখ্য, চার দিনের সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এরাজ্যে রয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার লিজযুক্ত জমিকে লিজবিহীন করার সিদ্ধান্ত নিয়েছে। দোকানঘর নির্মাণ এবং ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট জমি ছাড়াও 99 বছর বা তার বেশি সময়ের জন্য লিজ দেওয়া আবাসিক ও বাণিজ্যিক জমির ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। পূর্ত নগর উন্নয়ন দপ্তর থেকে এই মর্মে গতকাল এক নির্দেশিকা জারি করা হয়। এজন্য শুধুমাত্র অনলাইনে আবেদনই গ্রাহ্য হবে। www.leaseholdtofreeholdwb.com এবং www.wburbanservices.gov.in এই দুটি ওয়েবসাইটে আবেদন করা যাবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাসহ বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 43,455 হেক্টর জমিকে বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই অনুসেচ প্রকল্প থেকে 1,13,851 জন কৃষক উপকৃত হয়েছেন বলে নবান্নে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্য সরকারি তাঁত শিল্পীর সমবায়ের তন্তুযোগ ক্রমশ লাভের মুখ দেখছে। চলতি অর্থবছরের শেষে নিজেদের লভ্যাংশ থেকে এই সংস্থা রাজ্য সরকারকে ডিভিডেন্ড দিতে পারবে বলে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী তন্তুজের দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিক স্বপন দেবনাথ আশা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তিনি চিঠি দিয়ে তন্তুজের সাফল্যের কথা জানিয়েছেন। রাজ্য সরকার কলকাতার এসএসকেএম হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশনের মাধ্যমে 18,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাও বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আজ থেকে আবার কিছুটা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.14 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গত সন্ধ্যায় আকাশবাণীকে জানান, চার দিন কিন্তু রাতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি। কারণ যেটা হচ্ছে যে খুব অ্যাক্টিভ বা স্ট্রং পশ্চিমের ঝঞ্ঝা আমাদের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে এবং আমাদের বিয়ার বেঙ্গলের উপরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, যার ফলে আমাদের এখানে প্রচুর ময়েশ্চার ঢুকবে এবং উত্তর পশ্চিম দিকে হাওয়া প্র্যাকটিক্যালি আটকে যাবে, যা হাওয়া ঢুকবে আমাদের সমুদ্রের দিক থেকেই। জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করাই সারা বিশ্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ। গতকাল প্রেস ক্লাবে G20 অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল পার্সপেক্টিভ শীর্ষক এক আলোচনা সভায় এই মত পোষণ করেন পরিবেশকর্মী ও বিজ্ঞানীরা। একটি প্রতিবেদন, পরিবেশবিদরা মনে করছেন G20-র আলোচনা মূলত আর্থিক বিষয়কে কেন্দ্র করে হলেও সেখানে জলবায়ুর পরিবর্তন একটা বড় জায়গা পাওয়া উচিত। পরিবেশ অর্থনীতিবিদ নীলাঞ্জন ঘোষ বলেন, প্রয়োজন সচেতনতা, কোস্টাল ইকোসিস্টেমকে বাঁচাতে হয় সাধারণ মানুষকে বোঝানোর জন্য। এটার একটা মনিটাইজড ভ্যালু অনেক সময় ধরা হয়। সোশ্যাল কস্ট অফ কার্বন হচ্ছে এক ইউনিট কার্বন যদি এমিটেড হয় তার কতটা কস্ট অ্যাকচুয়ালি সোসাইটির উপর ইম্পোজ হয়। এক ইউনিট কার্বন যদি এমিটেড হয় অ্যাটমসফিয়ারে তাহলে আমাদের সোসাইটির উপর কস্ট ইম্পোজ হচ্ছে $56। সুতরাং যখন ব্লু কার্বন বা যে কোনো কার্বন যদি একটা ধরে রাখে একটা জঙ্গল বা একটা ইকোসিস্টেম ওয়েটল্যান্ড যেই হোক, সে আমাদের বাঁচাচ্ছে প্রত্যেক ক্ষণে একদম কার্বনের জন্য $56।
অনুষ্ঠানের সঞ্চালক পরিবেশবিদ জয়ন্ত বসু বলেন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সেটা সারা ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জলবায়ু বিপন্ন অঞ্চল। সুন্দরবনে 2019 থেকে 2022 এর মধ্যে 5-6টা বড় বড় সাইক্লোন হয়ে গেছে। একটু আগে আমরা হিসাব দেখছিলাম যে 3টে সাইক্লোন থেকে 1.5 লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে সামনে রেখে, নর্থ ইস্ট ইন্ডিয়াকে সামনে রেখে আমরা চাইছি যে এই G20 আগামী এক বছরের আলোচনায় পশ্চিমবঙ্গের পরিবেশ বিপন্নতার কথা বলা এবং তার আর্থিক সাহায্যের জন্য চেষ্টা করা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ। গার্ডেনরিচ জল প্রকল্প, গার্ডেনরিচ জল প্রকল্পের অন্তর্গত বেশ কয়েকটি বুস্টার পাম্পিং স্টেশনের সংস্কার কাজ এবং শ্যামাপ্রসাদ মুখার্জী রোড ও বোয়ালি মন্ডল রোডের মধ্যে জলের পাইপলাইন মেরামতির কাজের জন্য আজ দুপুরে ও বিকেলে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সকাল থেকে অবশ্য সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। ISL এর ম্যাচে আজ এটিকে মোহনবাগান চেন্নাইয়ান এফসি এর মুখোমুখি হবে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। এইমাত্র জানা গেল তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ইডি আটক করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ইডি আটক করেছে। 24 ঘণ্টারও বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন সেট পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে।